সিউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে। পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আমরা এর আগে একটি ভিডিও প্রোভাইড করেছিলাম পোস্ট অফিসে নিয়ে, সেই ভিডিওটি তোমাদের নতুন করে আরেকটি আপডেট এসেছে, এজন্য ভিডিওটি আবারও তৈরি করা হচ্ছে। যারা এখনও আবেদন করেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে আবেদন করুন। এখানে বিভিন্ন পোস্টে আবেদন করা হচ্ছে, অনেকগুলি শূন্যপদ রয়েছে। তো এখানে যোগ্যতা কী লাগতেছে, বয়স কী লাগে, ডকুমেন্টস কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত বিষয় জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো সর্বপ্রথম তোমাকে আমরা দেখাবো যে এই নোটিফিকেশন যে পাবলিশ করেছে এবং তার আবেদনের শেষ তারিখটি কবে। তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ উল্লেখ করে জানিয়ে দিয়েছে 24/12/2021 তারিখে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। তার আগে বলবো, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এবার দেখবো আমরা কোন কোন পোস্টে এখানে আবেদন চলছে, যোগ্যতা কী লাগতেছে, বয়স কী লাগতেছে, কীভাবে আবেদন করা যাবে, ঠিক আছে। তো এখানে প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এখানে অবশ্যই যে পোস্ট ম্যান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, বয়স এখানে তোমার লাগতেছে 18 থেকে 27 বছর, ঠিক আছে। এবং এসসি এসটি ওবিসি যে বয়স 7 থেকে 5 বছর সেরকম হচ্ছে, এখানে অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে। এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদেও নিয়োগ করা হচ্ছে, বয়স সেম লাগতেছে, ঠিক আছে। এবং যোগ্যতা কী লাগবে সেটাও জানিয়ে দিচ্ছে। এখানে আরেকটি কথা উল্লেখ করে দিয়েছে, যেমন এখানে পোস্টম্যানের জন্য তোমাদের কত টাকা বেতন থাকবে, 21,700 টাকা থেকে 69,100 টাকা থাকবে। লেভেল থ্রিতে তোমাদের বেতন দেওয়া হয় পার মান্থ হিসেবে, এখানে বেতন তোমাদের কিন্তু থাকবে। এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যে পদটি রয়েছে সেটা কিন্তু 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা তোমাদের এখানে বেতন থাকবে, ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে। এবং এখানে অবশ্যই ভালো করে দেখে নিব আবেদনের পদ্ধতি এবং যোগ্যতা। তো এখানে অবশ্যই আমরা লক্ষ্য করতে পাচ্ছি, ফর পোস্টম্যান পদে আবেদন করলে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং তোমাদের এখানে কিন্তু ব্যাঙ্গুলি অথবা এখানে যে ভাষাগুলি উল্লেখ করে দিয়েছে সেই ভাষা তোমাদের কিন্তু জানতে হবে, নেপালি অথবা ব্যাঙ্গুলি ভাষা তোমাদের কিন্তু এখানে অবশ্যই বলতে হবে, ঠিক আছে। এবং তোমাদের দেখো ফর অ্যাসিস্ট্যান্ট ফর পোস্টাল এবং যেটা অ্যাসিস্ট্যান্ট পদ সেখানে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এখানে, সেটা অবশ্যই জানিয়ে দিয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে কম্পিউটার একটি সার্টিফিকেট লাগবে অথবা কম্পিউটার তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং এখানে ভালো করে উল্লেখ করে দিয়েছে বয়স থেকে শুরু করে সমস্ত বিষয় ভালো করে দেখিয়ে নেওয়ার পরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। তোমরা এখানে একটি ফর্ম পাবে, এই ফর্মটি প্রিন আউট করে তোমাদের ভালো করে ফিল আপ করে তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে অথবা স্পিড পোস্ট তোমাদের কিন্তু সেটা পাঠাতে হবে। এখানে অবশ্যই অ্যাড্রেস উল্লেখ করে দিয়েছে এবং লাস্ট ডেট থেকে শুরু করে অ্যাড্রেস এবং স্পিড পোস্ট থেকে তোমার শুরু করে কীভাবে পাঠাবে উল্লেখ করে দিয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে একটি ফি পেমেন্টের অপশান রয়েছে, তোমাদের কিন্তু সেখানে ফি কাট লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করে সমস্ত বিষয়ে ভালো করে দেখে তারপর তোমরা কিন্তু আবেদন করতে পারবেন। তো তোমরা কীভাবে ডাউনলোড করবেন, লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে এরকম পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। এবং এখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সি ভাগ ভাগ করে দিয়েছে, কোন স্টেটে কোন ডিস্ট্রিক্টে কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখে শুনে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি গুরুত্বপূর্ণ আপডেট ঠিক সময় মতো পৌঁছে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।